রংপুরে সহিংসতা ছড়ায় সৈকত। ঘটনার পর ছাত্রলীগ থেকে অব্যাহতি, বরাবরই ছিল সাম্প্রদায়িক মনোভাবের। হেফাজতে ইসলামের যে আন্দোলনের সময় সে বিভিন্ন রকমের এরকম লেখালেখি করে, আমাদেরকে উস্কানিমূলক কথা বলতো। সৈকত মণ্ডল ইতিপূর্বেও বিভিন্ন সময়ে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়েছে এবং সে দুর্বল সময়ের জন্য সবসময় অপেক্ষা করেছে। কুমিল্লা ধর্ম অবমাননায় অভিযুক্ত ইকবাল সহ চারজন রিমান্ড। নোয়াখালীর ঘটনায় গ্রেফতার 13, মামলা চলবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এটা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এটা দ্রুত সমাপ্তি করা হবে। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ। দেখছেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সাম্প্রতিক ঘটনায় বিএনপিকে ফাঁসানোর ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ, অভিযোগ মির্জা ফখরুলের। সরকারকে বিতর্কিত করায় দলটির স্বভাব, মন্তব্য ওবায়দুল কাদেরের। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ কিলিং মিশনে অংশ নেয় 19 জন, প্রত্যাবাসনে ভূমিকার জন্যই হত্যা, গ্রেফতার আরো 4। রাত হলেই ক্যাম্পে সক্রিয় হয় অপরাধীরা। নাটোরে নিখোঁজের 4 দিন পর 7 বছরের শিশুর লাশ উদ্ধার। হত্যার পর ব্যাগে ভরে ফেলে দেয়া হয় ধান খেতে, ধর্ষণের পর খুন ধারণা পুলিশের। বাসের হেলপার থেকে কোটি কোটি টাকার মালিক, নিয়োগের নামে 18 বছর ধরে প্রতারণা করা শাহিরুল রাজধানীর রামপুরা থেকে অস্ত্র সহ গ্রেফতার। এবং কাল যান চলাচলের জন্য খুলে দেয়া হচ্ছে দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের পায়রা সেতু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বরিশাল থেকে সরাসরি যাওয়া যাবে কুয়াকাটা। রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতার মূল হোতা সৈকত মণ্ডল ও তার সহযোগী রবিউল ইসলামকে গ্রেফতার করেছে র‍্যাব। দুপুরে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, ফেসবুকে ফলোয়ার আর এলাকায় আধিপত্য বিস্তারই ছিল তার উদ্দেশ্য। কুমিল্লার ঘটনাকে কাজে লাগিয়ে একটি মহল যখন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পায়তারা চালিয়ে যাচ্ছে বেশ কয়েকটি জেলায়, ঠিক তখনই 17ই অক্টোবর পরিতোষ নামে একজন ইসলাম ধর্মকে অবমাননা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রচার চালায় উজ্জ্বল। সেই পোস্টকে বিভিন্নভাবে ছড়িয়ে দেয় সৈকত, আর তাতেই রংপুরের বীরগঞ্জের বড় করিমপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। এই ঘটনার মূল হোতা সৈকত মণ্ডল ও তার সহযোগী রবিউল ইসলাম এখন র‍্যাব হেফাজতে। র‍্যাব জানায়, নিজের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে বহুদিন ধরেই নানা ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দিয়ে আসছিল সৈকত। সেদিন ধর্মীয় অবমাননার বিষয়টি তিনি তার পেজের মাধ্যমে ছড়িয়ে দেয় তার কয়েক হাজার ফলোয়ারের মাধ্যমে, পরে পীরগঞ্জে লোক জড়ো করেন। এছাড়া নানা উস্কানিমূলক বক্তব্য আর মিথ্যাচার করে এলাকাবাসীকে উত্তেজিত করে তোলেন সৈকত। সহযোগী রবিউলকে ব্যবহার করা হয় মাইকিং করে লোক জড়ো করতে। কিন্তু পরিতোষ এবং উজ্জ্বল তাদের নিজস্ব প্রাথমিক দ্বন্দ্বের মাধ্যমে কিন্তু ঘটনার সূত্রপাত হয়, যে পরিতোষকে উজ্জ্বল একটি অবমাননা করে একটি তথ্য দেয় বা ছবি দেয়, পোস্ট করে, পরে পরিতোষ যেটা উজ্জ্বলকে আবার একটি ধর্মীয় অবমাননা করে একটি পোস্ট দেয়, সেটা উজ্জ্বল ছড়িয়ে দেয়। সৈকত বিভিন্ন সময়ে রাজনৈতিক দলের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা বললেও প্রমাণ না পাওয়ার দাবি র‍্যাবের। সে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজেকে একটি অবস্থানে নেয়ার জন্য বা যে কোনো সময় তার যেন কথার যে গুরুত্ব পায়। রংপুরের ঘটনায় 3টি মামলায় এখন পর্যন্ত 30 জনকে গ্রেফতারের কথা জানিয়েছে র‍্যাব। আসলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটি রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রংপুরের ঘটনায় গ্রেফতার সৈকত মণ্ডল, এর আগেও সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট দিয়েছিল আর এ কারণে তার উপর সাধারণ শিক্ষার্থী ও তার সহপাঠীরা ক্ষুব্ধ ছিলেন। এদিকে সৈকত মণ্ডলকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে রংপুর মহানগর ছাত্রলীগ। তারিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। রংপুরের কারমাইকেল কলেজে দর্শন বিভাগের চূড়ান্ত বর্ষের ছাত্র সৈকত মণ্ডলের আচরণ নিয়ে শিক্ষার্থী ও সহপাঠীদের কাছ থেকে বেরিয়ে আসছে নানা তথ্য। কলেজের সাধারণ শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীরা জানান, সৈকত বরাবরই ছিল সাম্প্রদায়িক মনোভাবাপন্ন, আগেও তার ফেসবুক থেকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেয়া হয়েছিল। হেফাজতে ইসলামের যে আন্দোলনের সময় সে বিভিন্ন রকমের এরকম লেখালেখি করে ফেসবুকে স্ট্যাটাস দেয়, হ্যাঁ, তাকে আমরা ফোন দিয়ে
এসএমএস দিয়ে তাকে সংশোধন করি। যে ফেসবুকে নানান ধরনের তথ্য লেখালেখি উপাত্ত, যেগুলো হচ্ছে আমাদের স্বাধীনতা বিরোধী, আমাদেরকে উকসানিমূলক কথা বলতো, যাতে সংগঠনের খারাপ দিক অবকাশ ঘটে। গত 17 অক্টোবর মাঝিপল্লির ঘটনায় সরাসরি অংশ নেয়ার প্রমাণ পাওয়ায় তাকে দর্শন বিভাগ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানায় রংপুর মহানগর ছাত্রলীগ। আমাদের যখন মনে হয়েছে যে এস এম সৈকত মণ্ডল যেহেতু আমাদের আদর্শচ্যুত একটা ছেলে, এতদিন আমাদের মধ্যে ছিল, তাহলে ও আরও কোনো অপকর্ম কি করছে কি না, এই বিষয়গুলোতেই আমরা আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা যা আছে, পুলিশ, র্যাব, আমরা তাদের সাথে সরাসরি যোগাযোগ করে তাদেরকে সকল সহযোগিতা করেছি একে গ্রেপ্তার করার জন্য। এই ঘটনায় কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি তানজিরুল ইসলামকেও বহিষ্কার করেছে ছাত্রলীগ। সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে সারা দেশে ছাত্রলীগের বিভিন্ন ইউনিট থেকে 16 জনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এছাড়া আরও 12 জনের বিরুদ্ধে অভিযোগ যাচাই বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। কুমিল্লা ধর্ম অবমাননায় অভিযুক্ত ইকবাল হোসেন সহ 4 আসামিকে 7 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে নোয়াখালীতে মন্দিরে হামলার ঘটনায় জড়িত 13 জনকে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লায় ধর্ম অবমাননার মূল হোতা ইকবাল হোসেনকে বৃহস্পতিবার দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। একই সঙ্গে মামলার আরও 3 আসামি ফয়সাল, ইকরাম ও হুমায়ুনকে কাঠগড়ায় নেয় পুলিশ। এ সময় আসামিদের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে বিচারক মিথিলা জাহান নিপা 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল স্বীকারোক্তি দিলেও অধিকতর তদন্তের জন্য আরও কিছু সময়ের প্রয়োজন। ইকবাল স্বীকার করেছে, প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছে, কিন্তু এটা তো একটা অধিকতর তদন্তের প্রয়োজন আছে। এর পিছনে কারা জড়িত, একটা অনেক কিছু জড়িত আছে, আমরা এই জিনিসগুলো উত্তর খুঁজছি। এর আগে বৃহস্পতিবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে অভিযুক্ত ইকবালকে গ্রেফতার করা হয়। এদিকে নোয়াখালীর চৌমুহনীতে মন্দিরে হামলার ভিডিওতে শনাক্ত হওয়া 8 জন সহ 13 জনকে গ্রেফতার করা হয়েছে। 13 জনের মধ্যে 8 জনকে ভিডিও ফুটেজের মাধ্যমে তাদেরকে শনাক্ত করে আমরা গ্রেফতার করেছি, আর অন্য যে 5 জন আছে তাদেরকে সন্দিগ্ধ হিসেবে আমরা ধরেছি। তাদেরকে আদালতে পেশ করে আমরা তাদেরকে রিমান্ড প্রেয়ার করব, এবং এই রিমান্ডে নিয়ে আসলেই তাদের কাছে আরো তথ্য আমরা নেব। 15 অক্টোবর চৌমুহনীর বিভিন্ন মন্দির ও আশ্রমে হামলা করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। আহসানুল করিম, সময় সংবাদ, কুমিল্লা সহ। এখনো পর্যন্ত সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় দায়ের হওয়া সব মামলার বিচার কাজ পরিচালিত হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে, জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিকেলে রাজস্থানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দুর্গাপূজায় সহিংসতাকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী নেওয়া হবে কঠোর ব্যবস্থা। কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ে দুর্গাপূজার অষ্টমীর দিনে ধর্ম অবমাননার অভিযোগ তুলে মন্দিরে হামলা, সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ইতিমধ্যে সিসিটিভি ফুটেজে চিহ্নিত হওয়া মূল হোতা ইকবাল হোসেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন। 15টি জেলায় সহিংসতা ছড়িয়ে দেওয়ার উস্কানিদাতা বেশ কয়েকজনকেও আইনের আওতায় আনা হয়েছে। এমন অবস্থায় শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে আইনমন্ত্রী জানালেন, কুমিল্লার ঘটনায় দায়ের হওয়া মামলার বিচার কাজ পরিচালিত হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। যেই মুহূর্তে তদন্ত শেষ হয়ে বিচারিক আদালতে আসবে, এটা যেটা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এটা দ্রুত সমাপ্তি করা হবে। এদিকে রাজধানীর তেজগাঁওয়ে আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সহিংসতার ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা সব কিছু বের করে ফেলছি, সব লোককে চিহ্নিত করে আমাদের হাতে, আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা ধরা পড়েছে। আমরা কেন এই কাণ্ডটা ঘটিয়েছে সব আপনাদেরকে আমরা জানাতে সক্ষম হই। আইন অনুযায়ী যারা আমাদের চিহ্নিত হয়েছে তাদের ব্যবস্থা হবে, যাতে করে ভবিষ্যতে তারা এই ধরনের মানে আর কোনোদিন এই ধরনের ষড়যন্ত্র করতে তাদের হৃদজম করা একটু কম্পন ধরে সেইটার ব্যবস্থা আমরা করব। মন্ত্রী বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের অপকর্ম করার সাহস কেউ না পায় সেজন্য সরকার দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে। এদিকে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সারা দেশে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
হামলা নির্যাতনের প্রকৃত কারণ উদ্ঘাটনে বিচার বিভাগীয় তদন্ত কমিশন ও বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে। দেশের বিভিন্ন স্থানে মন্দির ধ্বংস, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে শনিবার সকালে রাজধানীর শাহবাগ চত্বরে গণ অনশন, অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতারা সংহতি প্রকাশ করেন। প্রকৃত কারণ উদ্ঘাটন করে দেশে মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা। স্বাধীন দেশে সে আবারও বাঙালি জাতির উপর বাঙালি অতর্কিত হামলা, এটা আমরা অনেক লজ্জা বোধ করছি। 72 এর সংবিধানে নিতে হবে, এই দেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করতে হবে। 11 দফা দাবি তুলে সারা দেশে হিন্দু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক হামলা ও নির্যাতনের যথাযথ বিচারের দাবি জানানো হয়। যদি একটা বিচার হতো তাহলে আজকে এই 2021 সালে বাংলাদেশের একটা মন্দির প্রতিমা ভাঙতো না। স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিশিষ্টজনরা। বিশেষ কমিশন গঠন করে এই ঘটনাসমূহের প্রকৃত কারণ খতিয়ে দেখতে হবে। প্রধানমন্ত্রীর কাছে এই কথাই বলবো, এত বড় ঘটনা হলো, হত্যাকাণ্ড ঘটলো, আমরা কি তার কাছ থেকে একটা কথাও পেয়েছি যেখানে তিনি দুঃখ প্রকাশ করেছেন? দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় শাহবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সাম্প্রদায়িক সহিংসতার দায় বিএনপির ওপর চাপানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাম্প্রদায়িক বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলেও মন্তব্য করেন ফখরুল। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। মানববন্ধন এক পর্যায়ে রূপ নেয় সমাবেশে। মহানগর ছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন এই মানববন্ধনে। অভিযোগ করেন বিএনপির ওপর সাম্প্রদায়িক সহিংসতার দায় চাপানোর ষড়যন্ত্র করছে সরকার। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শঙ্কা প্রকাশ করে বলেন, স্বাধীনতা সার্বভৌম বিনষ্ট করতে সাম্প্রদায়িক সহিংসতার মধ্য দিয়ে দেশের ভেতরে অন্য কোনো শক্তি প্রবেশের অপচেষ্টা করছে। এই দাঙ্গার মাধ্যমে আপনারা দৃষ্টি ফেরানোর চেষ্টা করছেন, আর আমি ভাবছি অন্য কথা, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌম থাকে কিনা, তৃতীয় শক্তি প্রবেশ করে কিনা, কিংবা সরকার তাকে উস্কে দিচ্ছে কিনা, আমার সন্দেহ হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণ ও সাম্প্রদায়িক বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলে অভিযোগ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাম্প্রদায়িক সম্প্রীতির অক্ষুণ্ণ রাখতে ব্যর্থ হয়েছে। আজকে পুলিশ প্রশাসন দিয়ে পূজা মণ্ডপে কোনো রকম নিরাপত্তার ব্যবস্থা করা হয় না, এবং সরকারের মদতেই আজকে এই সাম্প্রদায়িকতা সৃষ্টি করা হচ্ছে। এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দেশ পরিচালনা করতে, পদত্যাগ করুন অবিলম্বে। সরকার হঠাতে আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপি নেতারা। পৃথিবীতে যে সুনাম, আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কুমিল্লায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় গ্রেফতার ইকবালের বিষয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যে প্রমাণিত হয় তার কাছে এ বিষয়ে আরও তথ্য রয়েছে। সকালে তার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সরকারের যে কোনো অর্জন বা সফলতাকে বিতর্কিত করাই বিএনপির স্বভাব। ভিডিও ফুটেজে চিহ্নিত হওয়া কুমিল্লার পূজা মণ্ডপে পবিত্র ধর্মগ্রন্থ রাখা ইকবাল হোসেনের গ্রেপ্তারে যখন সবাই স্বস্তি প্রকাশ করছে, তখন বিএনপি মহাসচিব প্রশ্ন তুলেছেন, গ্রেপ্তার হওয়া যুবক এতদিন কোথায় ছিল, কারা তাকে সেখানে নিল। মির্জা ফখরুলের কথায় মনে হচ্ছে ফখরুল সাহেবের কাছে ইকবালের বিষয়ে অধিকতর তথ্য রয়েছে। মুহিবুল্লাহ কিলিংয়ে অংশ নেন 19 জন। মূলত প্রত্যাবাসন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় রোহিঙ্গা নেতাকে হত্যা করে প্রতিপক্ষরা। আর এই হত্যাকাণ্ডে গ্রেফতার আসামি আজিজুল হক এ বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
অপরাধের ঘাঁটি হয়ে উঠেছে রোহিঙ্গা ক্যাম্পগুলো। একের পর এক ঘটছে হত্যাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। মূলত প্রত্যাবাসন বিরোধীরাই এসব অপকর্ম করে ক্যাম্পে আতঙ্ক ছড়াচ্ছে বলে উঠে আসছে। গত 29 সেপ্টেম্বর রাতে উখিয়া ক্যাম্পে নিজের অফিসে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। এরপর থেকে প্রত্যাবাসন বিরোধী কর্মকাণ্ড সামনে আসে। প্রত্যাবাসন প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা রাখায় রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে এপিবিএন। হত্যা মামলাটিতে গ্রেপ্তার আজিজুল হকের জিজ্ঞাসাবাদে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন সংক্রান্ত তিনি বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছিলেন। এই কারণে তিনি দিনে দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হওয়ায় তিনি অন্যান্য লোকজনের চক্ষুশূল হয়ে ওঠেন এবং তারা তাকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী মাত্র 2 মিনিটে হত্যাকাণ্ডটি সংগঠিত করে তারা। এতে মোট 19 জন অংশ নেন। কিলিং স্কোয়াডে 5 জন অস্ত্রধারী লোক ছিল। উক্ত হত্যাকাণ্ডের ঘটনাটি সংগঠনের পরপরই আমাদের এপিবিএন পুলিশ রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সারাশি অভিযান পরিচালনা করে এবং ঘটনার সাথে বর্ণিত আসামিদেরকে আমরা গ্রেপ্তার করছি এবং আমাদের অভিযান এখনো চলছে। মহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে গ্রেপ্তার হয়েছে 10 জন। এর মধ্যে আসামি ইলিয়াস আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, উখিয়া, কক্সবাজার। টি-20 বিশ্বকাপে সুপার 12 এর প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। লঙ্কানদের শক্ত প্রতিপক্ষ মানলেও নিজের ক্রিকেটারদের ওপর পূর্ণ আস্থা হেড কোচ রাসেল ডোমিঙ্গার। এদিকে প্রথম ম্যাচে বাংলাদেশকে কোনো সুযোগ দিতে নারাজ লঙ্কানরা নিজেদেরকেই ফেভারিট মানছে। বাংলাদেশ সময় রোববার বিকেল 4টায় শুরু হবে ম্যাচটি। শারজা থেকে খলিলুর রহমানের ক্যামেরায় ম্যাচ প্রিভিউ নিয়ন মুহাইমিনের। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রাসেল ডোমিঙ্গোকে ম্যাচের চেয়ে বেশি উত্তর দিতে হলো টিমের মানসিক অবস্থা নিয়ে। ঘরে বাইরে সমালোচনায় ক্রিকেটাররা রুষ্ট এমন সংবাদ বাতাসে ভাসলেও জিনিসটাকে পাত্তাই দেননি প্রধান কোচ। ক্রিকেটে ফোকাস থেকে নিজেদের লক্ষ্য পূরণে এগিয়ে যেতে চান তিনি। প্রথম ম্যাচের আগে শেষ অনুশীলনে কোচের কথারই মান রাখলেন তার শিষ্যরা। ব্যাট হাতে খারাপ সময় পার করা মুশি অবশ্য ছিলেন একটু আলাদা। বারবার উইকেটের চারপাশে ঘুরে বুঝতে চাইলেন 22 গজের ধাঁধাটাকে। তবে কারো ব্যক্তিগত অফর্ম নিয়ে খুব একটা চিন্তিত নন ডোমিঙ্গো। দু একজনের উপর নির্ভর করলে শুরুটা যে ছন্দময় নাও হতে পারে সেটা ভালোই জানা আছে তার। Always room for improvement in every department. আমার টিমের X ফ্যাক্টর কোনো একজন নয়, পুরো দলটাই এক হয়ে খেলতে পারাটাই আসল। মুশফিক লিজনের খারাপ সময় যাচ্ছে, তবে সেটা স্থায়ী নয়, একটা ম্যাচে সব বদলে যেতে পারে। সোহান আফিফ বিগ হিটার, তারা হয়তো ক্লিক করছে না, কিন্তু তাই বলে তো আস্থা হারাতে পারি না। দলে পরিবর্তন আনবো উইকেটের বিবেচনায়, কারো ফর্মই এখানে মুখ্য হবে না। লঙ্কানরা পরিচিত প্রতিদ্বন্দ্বী, টেস্ট, ওয়ানডে, টি-20তে কিছুদিন আগেও তাদের সঙ্গে খেলেছে বাংলাদেশ। তাই আলাদা করে কোনো ভাবনা নেই সিংহদের নিয়ে। নিজেদের দিনে কোনো বাধা আটকাতে পারবে না রিয়াদ বাহিনীকে। শ্রীলঙ্কা দলে কে খেলবে আর কে খেলবে না সেটা আমার হাতে নেই, আমি ভাবছিও না সেটা নিয়ে। আমার ছেলেরা নিজেদের পারফরম্যান্সের দিকে নজর দিচ্ছে, প্রতিপক্ষ যে আসুক না কেন নিজেদের বেসিকটাই ঠিক রাখা মুখ্য। এদিকে ম্যাচের আগেই বাংলাদেশকে এক প্রকার হুঙ্কার দিয়ে রাখলেন লঙ্কান অধিপতি, যে কোনো মানদণ্ডে নিজেদেরকেই এগিয়ে রাখছেন তিনি। আমরা অনেকদিন ধরে ভালো ক্রিকেট খেলছি, প্রাথমিক পর্বেও আমাদের অবস্থান অন্যদের চেয়ে ভালো ছিল, তাই ছন্দ বিচার করলে অবশ্যই আমরা এগিয়ে থাকবো। এ মাঠেও আমরা খেলেছি, তো বাংলাদেশের বিপক্ষে জয় না পাওয়ার কোনো কারণ দেখছি না। প্রাথমিক পর্বের শুরুটা ভালো ছিল না বাংলাদেশের, তবে শেষটা হয়েছে দুর্দান্ত। এখন মূল পর্বে সেই ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ টাইগারদের সামনে। যদিও শারজার এই ছোট গ্রাউন্ডে শ্রীলঙ্কার চেয়েও বড় প্রতিপক্ষ হয়ে যেতে পারে এখানকার আবহাওয়া, তবে পিচ আবার স্বপ্ন দেখাচ্ছে রাসেল ডোমিঙ্গোকে। তাই এখন দেখার বিষয় বাক্সিংহের এ লড়াইয়ে শেষ হাসি কে হাসে। শারজার ক্রিকেট স্টেডিয়াম থেকে নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। নাটোরের লালপুরে নিখোঁজের 4 দিন পর 7 বছরের শিশুর বস্তাবন্দির লাশ উদ্ধার করা হয়েছে। ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। আর এই ঘটনায় জড়িত সন্দেহে 15 বছর বয়সী প্রতিবেশী কিশোরকে আটক করা হয়েছে। সন্তান জেমিকে হারিয়ে শোকে দিশেহারা বাবা মা, স্বজনদের আর্তনাদে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শনিবার সকালে এলাকার ধানক্ষেত থেকে পলিব্যাগে বন্দি অবস্থায় জেমির লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায় গত 19 অক্টোবর দুপুরে লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামে দাদা মোস্তফাকে খুঁজতে বাড়ি থেকে বের হয় জেমি। এ সময় প্রতিবেশী বখাটে কিশোর
ইমনের বাসায় কেউ না থাকায় সে জেমিকে তাদের বাড়িতে ডেকে ধর্ষণ করে। পরে জেমিকে হত্যা করে লাশ টয়লেটের মধ্যে লুকিয়ে রাখে। এক পর্যায়ে পলিথিনে মুড়িয়ে মৃতদেহ ধান খেতে ফেলে দেয়। ইমনের পরিবারের সদস্যরা বাড়ি ফিরলে ভয়ে ঘটনাটি তার পরিবারকে জানায় সে। পরে ইমনের পরিবার পুলিশকে খবর দিলে তাকে আটক করা হয়। আমার সাওয়ান আমার কাছে এসব কথা কইছে, বাপের কাছে আমার কাছে কইছে, তখন আমি মেম্বারে ডাইকে এনে সালকুচে হাতে ধরাই দিয়েছি। এদিকে ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জেমির স্বজন ও এলাকাবাসী। এই যে নার কারো সন্তানের সাথে হয় না, বিচার চাই, আমি তার ফাঁসি চাই, সুষ্ঠু বিচার চাই। এই বিচার যেন মানুষ দেখে বুকের মধ্যে যেন আতঙ্ক সৃষ্টি হয়। প্রাথমিকভাবে ধর্ষণের পর হত্যার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। আমরা জিজ্ঞাসাবাদের জন্য একজনকে এনেছি, আমাদের চারটি টিম কাজ করছে, খুব দ্রুতই তদন্ত করে প্রকৃত আসামিদের আইনের আওতায় আনতে হবে। নিহত জেমি লালপুর উপজেলার আব্দুলপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। সময় সংবাদ, নাটোর। বাসের হেল্পার থেকে কোটি কোটি টাকার মালিক খুলে বসেন ভুয়া মানবাধিকার কমিশন। 18 বছর ধরে চলছে তার প্রতারণা। শেষ পর্যন্ত রাজস্থানের রামপুরা থেকে গ্রেফতারের পর বেরিয়ে আসে প্রতারক শাহিরুলের ভয়ঙ্কর প্রতারণার সব তথ্য। জব্দ করা হয় দেশি বিদেশি বেশ কয়েকটি অস্ত্র। তোহা খান তামিমের রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস চালকের সহকারী হিসেবে কাজের সময় বিভিন্ন সিকিউরিটি কোম্পানিতে গার্ড সরবরাহের নামে প্রতারণা শুরু করে শাহিরুল। মানুষ ঠকানোর হাতে খড়ি তার এখান থেকেই। এরপর ধীরে ধীরে গড়ে তোলেন হোমল্যান্ড নামে সিকিউরিটি গার্ড অ্যান্ড সার্ভিস, বেভারেজ কোম্পানি সহ নানা ধরনের ব্যবসা। পরে নিজেকে প্রভাবশালী হিসেবে প্রতিষ্ঠা করতে গড়ে তোলেন ভুয়া মানবাধিকার সংস্থা, বনে যান সংস্থার চেয়ারম্যান। রাজধানীর বনশ্রীতে অফিস ভাড়া নিয়ে বেকার ও শিক্ষিত তরুণ তরুণীদের চাকরি দেওয়ার নামে আত্মসাত করেন লাখ লাখ টাকা। নিরাপত্তা কর্মী নিয়োগের কথা বলে প্রার্থীদের কাছ থেকে নেওয়া হতো 15-25 হাজার টাকা। প্রশিক্ষণ শেষে চাকরি না দিয়ে উল্টো ভয় ভীতি দেখাতো শাহিরুল। বিভিন্ন সংস্থায় আউটসোর্সিং এর নামে কর্মী নিয়োগ দিলেও দেয়া হতো না বেতন। প্রথম মাসে বললাম স্যার এক মাস হচ্ছে বেতন, কয় সামনে মাসে, চতুর্থ মাসে যখন বলি কয়েকবারে টাকা পাওয়া। সরকারি চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়েছিল, পরে আর চাকরি দেয়নি। অনেকবার গেছি, গেলেই ভয় ভীতি দেখায়, আমার সাথে যোগাযোগ করে না। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে ছবি তুলে নিজের ক্ষমতা জাহির করা শাহিরুল সরকারি প্রতিষ্ঠানে চাকুরির নামে নিত 5-10 লাখ টাকা। হাউজিং অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানির নামে প্রতারণার জাল বিছায় শাহিরুল। রাজধানীর রামপুরা থেকে গ্রেফতারের সময় জব্দ করা হয় বেশ কয়েকটি অস্ত্র ও গুলি। আমরা যে অস্ত্রশস্ত্র জব্দ করেছি তার কোনোটারই তার কাছে কোনো কাগজপত্র নেই। মানবাধিকার সংস্থার যে চেয়ারম্যান, এটা একটি অলৌকিক ভৌতিক নাম। ঢাকার বিভিন্ন লোকেশনে 23 কাঠা তার জায়গা রয়েছে, তার 2টি অত্যাধুনিক গাড়ি আছে। সব মিলে আমরা এ পর্যন্ত প্রায় 50 কোটি টাকা সমমূল্যের সম্পদ তার রয়েছে। শাহিরুলের সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পায়রা সেতু পুরোপুরি প্রস্তুত। কর্ণফুলি সেতুর আদলে নির্মিত সেতুটি আগামীকাল ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের সেতু পায়রা অবশেষে দীর্ঘ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পটুয়াখালী বরিশাল মহাসড়কের লেবুখালী ফেরিঘাট এলাকায় নির্মিত এই সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে উৎসাহ উদ্দীপনার শেষ নেই এলাকাবাসীর। আমরা আগে যখন ঢাকা যেতাম আমরা একটা যানজটের বিষয়ে দাঁড়াইতে, সেটা আমাদের জন্য সহজ একটা উপায় হয়েছে। অ্যাম্বুলেন্স নিয়ে আগে এখানে অনেক অপেক্ষা করা লাগতো, আমাদের এই দীর্ঘদিনের আশা পূরণ হলো, দীর্ঘদিন গাড়ি চালাতে বহুত ভুক্তভোগী আছিলাম। চট্টগ্রামের কর্ণফুলী সেতুর আদলেই এক্সট্রা ড্রোজ কেবল পদ্ধতিতে পায়রা সেতুটি নির্মাণ করা হয়েছে। 167টি বক্স কার্টার সেগমেন্টের কারণে দূর থেকে দেখলে মনে হবে শূন্যে ভেসে আছে 1470 মিটার দৈর্ঘ্য সেতুটি। 32টি স্প্যানের মূল সেতুটি বিভিন্ন মাপের 55টি টেস্ট পাইল সহ 10টি পিয়ার পাইল ও পিয়ার ক্যাপের উপর নির্মিত। 3 দফা সময় বাড়িয়ে সেতুটি নির্মাণে লেগেছে 8 বছর। ফেরিবিহীন যান চলাচল আমরা স্থাপিত হচ্ছে। সেতুটি চলাচল চালু করার মাধ্যমে বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত নির্বিঘ্নে যাতায়াত করতে সক্ষম হবেন। 2013 সালের 19 মে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন হলেও কাজ শুরু হয় 2016 সালের 24 জুলাই। এতে ব্যয় ধরা হয় 1447 কোটি টাকা।
সময় সংবাদ পটুয়াখালী। দীর্ঘদিনের অপেক্ষা শেষ হচ্ছে ফ্রিল্যান্সারদের। আসছে ডিসেম্বরে দেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল। এমন সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। গাজীপুরে এক অনুষ্ঠানে তিনি জানান, উন্নয়ন প্রকল্পে দেশি সরঞ্জামের ব্যবহার বাড়াতে প্রয়োজনে সরকারি ক্রয় বিধিমালায় সংশোধনী আনবে সরকার। আন্তর্জাতিক প্রযুক্তি বিশ্লেষকদের অনেকেই এখন বাংলাদেশকে বলে থাকেন ফ্রিল্যান্সিং এর নতুন হাব, কিন্তু পেমেন্ট গেটওয়ে পেপ্যাল এর কার্যক্রম না থাকায় কাজ শেষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে উপার্জিত অর্থ দেশে আনতে ফ্রিল্যান্সারদের নির্ভর করতে হয় তৃতীয় কোনো দেশের উপর। এতে বড় অঙ্কের অর্থ হারাতে হয় তাদের। দীর্ঘ অপেক্ষার পর এবার এলো সুসংবাদ। ডিসেম্বর থেকেই ঢাকায় কার্যালয় স্থাপন করে কাজ শুরু করবে পেপ্যাল, এমন তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। পেপ্যাল বাংলাদেশে অপারেশন শুরু করবে। এটা হয়ে গেলে কিন্তু আমাদের যে ফ্রিল্যান্সারদের, এবং শুধু ফ্রিল্যান্সার না, ওভারঅল আমাদের ই কমার্সের জন্য এটা কিন্তু একটা খুব ভালো একটা দৃষ্টিভঙ্গি হবে। শনিবার দুপুরে গাজীপুরের চন্ড্রায় প্রথমবারের মতো হাঙ্গেরিতে টেলিভিশন রফতানি কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এ সময় ওয়ালচনের বিভিন্ন ইউনিটের উৎপাদন কাজও পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালমান এফ রহমান জানান, প্রকল্পের অযৌক্তিক ব্যয় আর দুর্নীতি কমাতে দেশীয় সরঞ্জামের ব্যবহার বাড়াতে চায় সরকার। একটা অ্যাওয়ারনেসেরও ব্যাপার আছে যে সরকারি কর্মকর্তা যারা কিনেন, যারা প্রকল্পগুলি করেন, তাদেরও কিন্তু একটা আমি বলবো জানার ব্যাপার আছে যে দেশে কি কি থিওরি হচ্ছে। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা আরো জানান, সরকার দেশ জুড়ে বিদ্যুৎ সংযোগ দিতে পেরেছে বলেই ইলেকট্রনিক্স খাতের জন্য বাংলাদেশ এখন বিশাল এক বাজার। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, গাজীপুর। নিষেধাজ্ঞা অমান্য করেই চট্টগ্রামে একটি ভবনের ভেতর সংরক্ষণ করা 4 টন ইলিশ জব্দ করেছে র‍্যাব। অবৈধভাবে মাছ রাখার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বেশি লাভের আশায় বিক্রির জন্য অবৈধভাবে ইলিশ মাছ সংরক্ষণ করা হয়েছে বলে জানান র‍্যাব কর্মকর্তা। দেখে মনে হবে এটি একটি গোয়ালঘর, কিন্তু গোয়ালঘরের পিছনে বরফ দিয়ে অবৈধভাবে সংরক্ষণ করা হয়েছে বড় বড় ইলিশ মাছ। অক্টোবর মাসের 4 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত 22 দিন ইলিশের অভয়াশ্রমগুলোতে সব ধরনের মাছ ধরা বন্ধ, কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে সাগর থেকে মাছ ধরে নগরীর একটি ভবনের নিচে বরফ দিয়ে সংরক্ষণ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে 4 টন ইলিশ মাছ জব্দ করে র‍্যাব। বাড়ির মালিককে ভয়ভীতি দেখিয়ে সাইফুল ইসলাম নামে স্থানীয় এক সন্ত্রাসী ইলিশ মাছগুলো সংরক্ষণ করে। এলাকার মানুষ আমাদের হচ্ছে মানে রাখার জন্য আমি কাজ করতেছি বিল্ডিং এ, আমার কাজ করতে আমার ভয় লাগে, না দিলে মানে আমার কাজ করতে দেবে না, এই জন্য আমি ধরে দিছি। প্রতিটি ইলিশ 2.5 কেজি ওজনের বলে জানায় র‍্যাব। আনুমানিক 4 টনের মতো মাছ জব্দ করি, এবং ম্যাক্সিমাম মাছই দেখা যাচ্ছে যে এখানে মা ইলিশ এবং সেই সাথে জাটকা মাছও রয়েছে। তো এগুলো এখন আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব, এবং আমরা একজন আসামিকে আটক করেছি, আরও কেউ জড়িত আছে কিনা আমরা সেটা যাচাই বাছাই করে দেখছি। অভিযুক্ত সাইফুল ইসলামকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।